দাদা পরিবারের কাজের জন্য যখনই বাড়ির বাইরে যেত, বৌদি তার পরে কোনো একটি ছেলের সাথে ভিডিও কলে কথা বলতো। এটা দেখার জন্য একদিন আমি বৌদির বাথরুমে ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম, তারপর ক্যামেরায় যা রেকর্ড হয়েছিল তা দেখে আমি চিৎকার করে উঠলাম, আমার বৌদি! মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু সম্পর্কের মধ্যে প্রতারণা কখনো সহ্য করতে পারে না। আমার সাথেও এরকম হয়েছে। আমি ভণ্ডামিকে সবসময় ঘৃণা করতাম। আমি আমার জীবনে দুইজনের প্রেমে পড়েছিলাম এবং তাদের দুজনেরই এমন রূপ দেখেছিলাম যে আমি যেন আমার জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। কান্নায় আমার দুচোখ পাথর হয়ে গিয়েছিল, আমার মন একদম ভেঙে গিয়েছিল, আমার হৃদয় কাঁপছিল, আমার দুচোখ ছানাবড়া হয়ে গিয়েছিল, আমার দুচোখ থেকে এক ফোঁটাও জল ঝরত না। কাঁদতেও চাইনি, কারণ আমি যা দেখেছি তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। আমি নিজের চোখে যে জঘন্য খেলা দেখছিলাম তা নিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। ওই সময় সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল না, সেই দৃশ্য আজও আমার চোখের সামনে ভেসে উঠতে থাকে। যেখান থেকে জীবনের শুরু হয়েছিল সেখান থেকেই আমার ডায়েরির পাতা পাল্টে যেতে থাকে। সেটা আমার বড় দাদার বিয়ে ছিল এবং আমি এতে খুব খুশি ছিলাম। আমার মনের ইচ্ছা পূরণ হচ্ছিল, কারণ আমার বাড়িতে খুব সুন্দরী বৌদি আসতে চলেছে। মিথিলা বৌদি দেখতে হাজারে একজন ছিল, মোমের পুতুলের মতো। সত্যি কথা বলতে কি, আমি বৌদির প্রেমে পড়েছিলাম। আমি নিজেই আমার বৌদিকে পছন্দ করেছিলাম। আমার বন্ধুর বড় বোনের বিয়েতে মিথিলাকে আমি প্রথম দেখেছিলাম। সে তার বোনের বন্ধু ছিল। আমি আমার বন্ধুর বোনকে বৌদির সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তার কাছ থেকে তার বাড়ির ঠিকানা নিয়ে আমার একমাত্র ভাইয়ের আত্মীয়কে নিয়ে আমার মায়ের সাথে তার বাড়িতে পৌঁছে গেলাম। মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলাম যে এই সম্পর্কটি নিশ্চিত হোক। আমার ভাই খুব ভালো ছিল, আমাদের বাড়ির অবস্থা ওদের থেকে ভালো ছিল, সবকিছু ঠিকঠাক চলছিল। এবং আজ রাতে মিথিলা বৌদি আমার দাদার ঘরে বসে, যে কিনা আমার বৌদি হয়ে দাঁড়িয়েছিল, আমি যত খুশি হয়েছিলাম ততই যেন মনে হচ্ছিল কম। দাদার বিয়ের সব ইচ্ছে পূরণ করেছিলাম, আমার দাদা আজ খুব খুশি ছিল, এবং কেন সেও খুশি হবে না, তার মনের ইচ্ছা আজকে পূরণ হল। বৌদির ফটো দেখার সাথে সাথে দাদা আমাকে হ্যাঁ বলল, আর বলল, রিতেশ, তুমি তোমার উঠানে চাঁদের টুকরো সাজানোর চেষ্টা করেছ। আমার বৌদি ছিল লাখে একজন। আমার ভাই দেখতে খুব একটা ভালো ছিল না এবং আমাদের তিন বোনের চেয়ে বড় ছিল। আমার বাবার মৃত্যুর পর দাদাই আমাদের দেখাশোনা করেছিলেন। আমার বড় দুই বোনের বিয়ে দেওয়ার ব্যাপারে তার বয়সও প্রায় 37 বছর হয়ে গিয়েছিল এবং আমার বৌদির বয়স ছিল 22.5 বছর। আমার বড় বোন আমার বৌদিকে তার ঘরে বসিয়ে তার বাড়ি চলে গেল। আমরা সবাই বিয়ের অনুষ্ঠানের জন্য ক্লান্ত ছিলাম বলেই ঘুমিয়ে পড়েছিলাম। আমি যখন জল খেতে বের হলাম, তখন দাদাকে বারান্দার পাশে ঘরের সোফায় ঘুমাতে দেখে চমকে উঠলাম। দাদা এ ঘরের সোফায় কেন ঘুমাচ্ছিল? ভাবলাম দাদাকে জাগাই, কিন্তু তারপর ভাবলাম ভুল। আমি জল খেয়ে আমার ঘরে গেলাম, কিন্তু আমার চোখ থেকে ঘুম চলে গেল। রাতে তো দাদা খুব খুশি হয়ে নিজের ঘরে গেলেন, এবং এই সময় এই ঘরের সোফায় এই জিনিসটা কি তা বুঝতে পারলাম না। তারপর আমি ভাবলাম, হয়তো যা ভাবছি আমি সেটা সেরকম নয়। আমি মাথা নেড়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু আমি যখন সকাল 7:30 উঠে বাইরে আসি, তখন আমার দাদা আমার মায়ের সাথে বসেছিল। তারা কি কথা বলছিল কি জানি, আমাকে দেখে তিনি চুপ হয়ে গেলেন, তার মুখে কষ্ট ছিল। রাতে আমার ভাইয়ের মুখে যে খুশি ছিল, এখন তার মুখে তা আর সেটা নেই। মা আমাকে দেখে বলতে লাগলো, যাও সকালের খাবার বানাও। আমি রান্নাঘরে গেলে দাদা আর মা আবার কথা শুরু করে দিল। আমার সমস্ত মনোযোগ তাদের কথায় ছিল, কিন্তু তাদের কথা আমার কাছে পৌঁছাতে পারছিল না। সকাল 9টায় আমি টেবিলে জলখাবার রেখেছিলাম, আর সেই সময় মিথিলা বৌদিও রেডি হয়ে ঘর থেকে বের হয়েছিল। তার চোখও ফুলে গেছে, যেন সারা রাত কেঁদেছেন। কিছুই বুঝতে পারছি না, কেন চুপ করে আছে সে, বরং সবার সাথে তো তার খুশি হয়ে কথা বলা উচিত ছিল। বৌদি ঠিকমতো খাবার না খেয়ে নিজের ঘরে চলে গেল। রিসেপশনে বৌদির মুখটা আমি খেয়াল করেছিলাম, বৌদি একবারও হাসেনি সেদিন। মায়ের মন মেজাজও খারাপ মনে হচ্ছিল। মা বাড়ি ঢুকতেই দাদার ঘরে চলে গেল, যেখানে আগে থেকেই দাদা বৌদি বসেছিল।
আমিও সেই ঘরে কান পেতে কথা শোনার চেষ্টা করছিলাম যেখান থেকে কথার আওয়াজ আসছিল, কিন্তু বোঝা গেল না ব্যাপারটা কি। আধা ঘন্টা পর মা রেগে ঘর থেকে বেরিয়ে এল। মা আমাকে ঘরের আশেপাশে হাঁটতে দেখে আমার উপর খুব রেগে গেল যে আমি কেন গোয়েন্দাগিরি করছি। মা বলতে শুরু করল যে তুমি এখানে দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করছো, নিজের ঘরের ভিতরে যাও, আর খবরদার যদি কখনো এই ঘরের চারপাশে তোমায় দেখেছি তাহলে তোমার সমস্যা হবে। আমি আমার ঘরে ফিরে গেলাম। বিয়ে নিয়ে হইচই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু মিথিলা বৌদি আমার সাথে 2 মিনিট ও কথা বলার দরকার পর্যন্ত মনে করেনি। সে তার ঘরেই বেশিরভাগ সময় কাটাত আর রাতেই ঘরের বাইরে বের হতো। দাদা যখন বাড়ি আসত সেও আমাদের সবার সাথে একসাথে খাবার খেত, কিন্তু সে কথা বলতো না। আর আমার দাদার বিয়ে হওয়ার পর থেকে আমার দাদা কথা বলতে এবং হাসতে ভুলে গিয়েছিল। না জানি খাওয়ার সময়ও কি চিন্তায় দাদা মগ্ন থাকতেন, যখনই তার মনমরা মুখ দেখতাম খুব খারাপ লাগত। খুব হাসিখুশি মুখ ছিল তার। আমাদের সাথে বৌদির একটাই সম্পর্ক ছিল যে সে দুবেলা খাবার রান্না করত। আমার বিবাহিত বোনেরা বাড়িতে এলেও বৌদি সরাসরি তাদের সাথে কথা বলতেন না। ব্যাপার এটাই শুধু ছিল না, একবার আমার চোখ যা দেখেছিল আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। একবার আমি সন্ধ্যার চা বানাচ্ছিলাম, আমি ভেবেছিলাম আমি এটা মা এবং নিজের জন্য তৈরি করছি, তারপর ভাবলাম বৌদির জন্য তৈরি করি, সে হয়তো এ বাড়িতে মানিয়ে নিতে পারছে না, আমি বরং তার সাথে বন্ধুত্ব করি। ওদের জন্য একটা ট্রেতে 2 কাপ চা বিস্কুট রেখে বৌদির ঘরের বাইরে গিয়ে দাঁড়ালাম। দরজায় টোকা দেওয়ার আগেই বুঝলাম বৌদি কারোর সাথে কথা বলছিল আর হাসছিল, সে যেন ভালোবেসে কথা বলছিল আর হাসছিল। কথা শুনে আমার চোখ দিয়ে জল ঝরতে লাগল। খুব আদর স্নেহে আমি বৌদিকে বিয়ে দিয়ে বাড়িতে এনেছি। আমি তো ভাবছিলাম সে নতুন পরিবেশে মানিয়ে নিতে পারছে না, হয়তো এটা আমার ভুল ছিল, ব্যাপারটা অন্য কিছু, যাই হোক না কেন ব্যাপারটা ছিল খুবই লজ্জাজনক। আমি সেখান থেকেই ফিরে এলাম, চা রান্নাঘরে এনে রেখে দিলাম। দাদার নীরবতার কারণ আমি বুঝে গিয়েছিলাম, আমার হৃদয় যেন ভেঙে গিয়েছিল। এখন আমার সুন্দরী ও মিষ্টি বৌদিকে আমার কাছে বিস্মনে হচ্ছিল, এমন সৌন্দর্য কি কাজে যা তার স্বামীর জন্যই যদি না হয়। আমি আমার দাদার দুঃখ এবং নীরবতার কারণ হয়েছি। আমি আমার বৌদির সৌন্দর্য দাদাকে দেখালাম, সেই সৌন্দর্য ভাইয়ের সুখ কেড়ে নিল। ভাবলাম আমি নিজে এখন আমার বৌদির সাথে কথা বলব। আমি আমার বৌদির সাথে কথা বলতে চাইলে সে রাগ করে বলতে থাকে আমার অসহায়ত্ব ছিল শুধু আমার বাবার উপার্জন, নইলে তোমার দাদার মতো কাউকে আমি মুখ তুলেও দেখতাম না। যদি নিজের দাদার সাথে কখনো আমাকে তুলনা করো তবে তুমি বুঝতে পারবে যে সে কতটা কুৎসিত। বৌদির মুখ থেকে সব শুনে আমি তার ঘর থেকে বেরিয়ে এলাম। আমার দাদার হতাশার কারণ বৌদির এমন কথাও হতে পারে, আমি আমার দাদার সাথে চোখে চোখ পর্যন্ত রাখতে পারতাম না লজ্জায়। আমি আমার বৌদির সাথে আর কথা বলিনি, আর তখন থেকেই আমার বিয়ের কথা শুরু হয়েছিল। সম্বন্ধটা ভালোই ছিল, তাই দেরি না করে আমার মা বাবা সেটা মেনে নিলেন, কিন্তু বিয়েটা হবে 4 সালে 4 মাস পরে হবার কথা হলো। বীরেন তখন ছোট ছেলে। আমার বাগদানের দিন আমার বৌদি খুব ভালোভাবে তৈরি হল, পুরো পরিবারের সামনে তাকে খুব খুশি দেখাচ্ছিল, মনে হচ্ছিল যেন সে বাড়ির সমস্ত কাজ সামলেছে, আর আমার দাদার সাথেও খুব ভালো আছে। এই মহিলার ব্যবহার সত্যিই আশ্চর্যজনক ছিল। আমি বীরেনের সাথে বাগদান করেছিলাম। রাতে ঘুমানোর সময় একবার মনে হলো পাশের ঘরের মধ্যে কেউ কথা বলছে। আমি উঠে বসলাম, দরজাটা একটু খুলে দেখে অবাক হয়ে গেলাম, দেখলাম আমার বৌদি ভিডিও কলে কারোর সাথে মৃদুস্বরে কথা বলছিল। পাশের ঘরে একটা বাল্ব জ্বলছিল আর সে হাসতে হাসতে কারোর সাথে কথা বলছিল। আমার বৌদি যেখানে সোফায় বসে আছে, আমি ঘর থেকে বের হলেই ঠিক আমায় সে দেখতে পেত। আমি আমার কান বাইরে পেতে সে সময় চুপচাপ শুনতে চাইছিলাম যে সে কার সাথে কথা বলছে। অন্য কণ্ঠটা ছিল এক যুবকের। আমার বৌদি আমার দাদাকে নিয়ে ইয়ার্কি করছিল। সেদিন সে বলছিল আমি আমার স্বামীর কি উদাহরণ দেব, আমি চাঁদ আর সে আমার সৌন্দর্যের কালো দাগ, আমি তাকে দেখে বিরক্ত হই, তাকে ঘৃণা করি, আমি এখনও আমাকে স্পর্শ করার অনুমতি তাকে দিইনি।
আমি জানতাম যে আমার দাদা সৌন্দর্যে কম, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো মেয়ের দিকে তাকে চোখ তুলে তাকাতে দেখিনি। এ কেমন মেয়ে যে আমার দাদা সুন্দর মন সে দেখতে পায়নি? আমি আমার বন্ধুদের বলছিলাম, আমার বৌদি খুব সুন্দর, কিন্তু চরিত্রের কি হবে? স্বামী থাকা সত্ত্বেও সে গোপনে অন্য ছেলের সঙ্গে কথা বলে বেড়ায়। আমি কখনো ভাবিনি যে এমন একজন মহিলা হবে আমার বৌদি। আমার পছন্দের উপর আমার আফসোস ছিল। কয়েকদিন পর আমি লক্ষ্য করলাম আমার বৌদির মনোভাব বদলাতে শুরু করে। সে দাদার সাথেও ঠিকঠাক কথা বলছিল, মায়ের সাথেও ভালোভাবে কথা বলছিল, কিন্তু আমার দাদা একই ছিল। তার জিভ তাকে কিছু বলতে দেয়নি। আমার বিয়ের দিন যতই ঘনিয়ে আসছিল, আমার বৌদি সব কাজে নিজে থেকেই এগিয়ে এসে অংশগ্রহণ করছিল। সে নিজেই আমার বিয়ের কেনাকাটা করতে লাগল এবং বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। যখন দেখি দাদার সাথে বৌদির ব্যবহার বদলাচ্ছে, তখন আমার মনে হয় সব ঠিক আছে, কিন্তু যখন দাদাকে চুপচাপ আর মনমরা দেখতাম, তখন মনে হতো কিছুই ঠিক নেই, কোথাও নিশ্চয়ই কিছু ভুল আছে। সেই সব টেনশনের মধ্যেই বীরেনের সাথে আমার বিয়ে হয় আর আমি তার বাড়িতে চলে আসি। আমার শাশুড়ি ও শ্বশুর তার দাদার সাথে অন্য শহরে থাকতেন এবং আমার বিয়ের পরপরই তারা দাদার সাথে শহরে ফিরে যান। আমি আর বীরেন একা থাকতাম। বীরেন খুব ভালো মানুষ ছিল। বিয়ের কিছুদিন পরেই মিথিলা বৌদি ও দাদা আমার বাড়িতে চলে আসে। আমি অবাক হয়ে দেখলাম সে আমার সাথে এত আদর করে কথা বলছিল যে আমি তো অবাক। সে বলতে লাগল, তোমার চলে যাওয়ার পর আমাদের ঘরটা ফাঁকা হয়ে গেছে। তোমাকে ছাড়া আমার খুব মন খারাপ ছিল। তোমার দাদা অফিস থেকে ফিরে আসার সাথে সাথে আমি তাকে এখানে নিয়ে এলাম। আমি তাকে তার ভালোবাসা প্রকাশ করতে দেখে বিরক্ত হয়েছিলাম। সে কেমন মহিলা এবং আমি জানি না সে কেন ভালোবাসা প্রকাশ করছিল। দাদাও তাকে পাত্তা দিত না। হঠাৎ আমার চোখ পড়ল আমার বৌদির দিকে। সে অদ্ভুতভাবে তাকিয়েছিল বীরেনের দিকে। আমি অবাক হয়ে গেলাম আমার বৌদির চোখে দীপ্তি দেখে। তার মুখের হাসি দেখার মতো ছিল। বীরেন দাদাকে জড়িয়ে ধরে বলছিল, রিতেশ বাড়িতে একা থাকে, যখনই তোমার মন চায় চলে আসবে। বীরেনের কথা শুনে মিথিলা বৌদি বলে, কেন নয়, আমি তো অবশ্যই আসব। আমার তো ননদকে ছাড়া একদম ভালো লাগে না। এসব শুনে আমি অবাক হয়ে গেলাম। বৌদির ভালোবাসা আমি প্রথম দেখছিলাম। দাদা বৌদিও আমাদের সাথে খাবার খেত। কিছুদিন পর যখন নাকি আমার বাবার বাড়িতে গেলাম, তখন আমার মা খুব অসুস্থ, আর এতটাই যে আমার মা পৃথিবী ছেড়ে চলে গেল। এই খবরটি আমার জন্য একটি বড় ধাক্কা ছিল। কাঁদতে কাঁদতে আমার অবস্থা খারাপ হয়েছিল। আমি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। আমার বড় দিদি আমাকে দেখাশোনা করেছিল। আমি আমার মায়ের প্রিয় ছিলাম। আমি দুঃখে এতই বেঘরে ছিলাম। কখন যে আমার মাকে দাহ করা হয়েছে সেটা পর্যন্ত বুঝতে পারিনি আমি। আমার অবস্থা দেখে বীরেন আমাকে সেখানে রেখে চলে যায়। কিছুদিন পর আমার বড় দিদিও চলে গেল। আমি এখন আমার বৌদির সাথে একা ছিলাম। আমার বৌদি লোকের সামনে মন খারাপ দেখাত। তারপর এমন দেখানো শুরু করল সে যেন কিছুই হয়নি। বৌদির নাটক দেখে আমি অবাক হতাম। মায়ের ঘরে বসে আমি সবসময় মায়ের কথা মনে করে কাঁদতাম, কিন্তু বৌদি আমাকে পাত্তা দিত না। একদিন রাতে বীরেন আমার সাথে দেখা করতে আসতে, তাকে দেখে বৌদি চমকে গেল এবং তার সেবায় লেগে গেল। সে তার সামনে আমার প্রতি ভালোবাসা দেখাতে শুরু করে। বৌদির এই কাণ্ড দেখে আমার খুব খারাপ লাগছিল। আমি ভাবলাম বীরেনের সাথে ফিরে যাই, কিন্তু আমার বৌদি জোর করে আমাকে আটকে দিল আর বলল যে তোমার দুঃখ এখনো টাটকা, তুমি আমার সাথে থাকো। এমন হওয়া উচিত নয় যে তুমি বাড়িতে একা কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে পড়ে আছ আর আমরা জানি না। বৌদির কথা শুনে বীরেনও একটু ঘাবড়ে গেল এবং আমাকে সেখানে রেখেই ফিরে গেল। রাতে আবার শুনলাম বৌদি কারোর সাথে কথা বলছে। আমার খুব মন খারাপ হয়ে গেল। আমি আমার ঘরের দরজা খুলে দেখি, মিথিলা বৌদি কারোর সাথে ভিডিও কলে কথা বলছে। আমাকে দেখে সে ফোন বন্ধ করে দিয়ে আমার দিকে তাকিয়ে হেসে তার ঘরে ঢুকে গেল। পরের দিন দাদাকে তার ঘরে দেখে জিজ্ঞেস করলাম যে তোমার সাথে বৌদির সম্পর্ক কি ভালো। আমি বললাম, আমার মনে হচ্ছে এই মহিলা ভালো না। আমি অনেকবার রাতে পাশের ঘরে বসে কারোর সাথে কথা বলতে দেখেছি বৌদিকে। দাদা আমার কথাকে গুরুত্ব দিল না।
বলল, তুমি এভাবে জিজ্ঞেস করছো কেন? দাদা বলতে লাগল, তেমন কিছু নয়, হয়তো সে তার কোনো বন্ধুর সাথে কথা বলছিল। আমি চুপ হয়ে গেলাম, কিন্তু এখন তো দাদার অফিসে যাওয়ার সাথে সাথে বৌদি তার রুমে যায় আর তার ঘর থেকে কথা বলার শব্দ আসতে থাকে। আমি এড়িয়ে যাই ব্যাপারটা, আর আমি দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং SMAGK চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিন্তু সন্ধ্যায় যখন চোখ খুললাম, পাশের ঘর থেকে একজন পুরুষ এবং একজন মহিলার গলার আওয়াজ শুনতে পেলাম। আমি যখন ঘর থেকে বের হলাম, তখন আমার বৌদি হাসতে হাসতে বীরেনের সাথে কথা বলছিল এবং তার সাথে সোফায় বসেছিল। আমাকে দেখেই বীরেনের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তখন ও ওখান থেকে তাড়াতাড়ি উঠে আমার কাছে এসে দাঁড়াল, কিন্তু আমার বৌদির মুখে অদ্ভুত হাসি ছিল। বৌদি বলল, বীরেন আমায় নিতে এসেছে। কিন্তু আমার মনে হলো যেন আমায় সে মিথ্যে বলছে। আমি বললাম, ঠিক আছে, দাদা অফিস থেকে আসুক, দেখা করি, তারপর চলে যাব। এবার বৌদি রান্নাঘরে গেল। সেই দিনই আবহাওয়া বিগড়ে গিয়ে হঠাৎ অনেক বৃষ্টি হল, আর দাদার ডাক এলো অফিসের কাজে। দাদা খামার বাড়িতে গিয়েছিল আর বৃষ্টির কারণে রাতে ফিরতে পারেনি। আবহাওয়ার কারণে বীরেনও এখানেই থেকে যায়। রাতের খাবার খেয়ে যখন ঘরে গেলাম, জানি না বীরেনের মোবাইলে কার বারবার ফোন আসছিল। বীরেন বারবার কল ডিসকানেক্ট করছিল। আমি জিজ্ঞেস করলাম, কার কল? সে বলল, আমার একটা বন্ধু বারবার ফোন করছে। তারপর তার মোবাইল ভাইব্রেট করে টেবিলে রেখে দিল। তারপর কথা বলতে বলতে আমি ঘুমিয়ে পড়লাম, কিন্তু যখন চোখ খুললাম, তখন আমার পাশের জায়গাটা ফাঁকা, বীরেন আমার পাশে ছিল না। আমি উঠে বসলাম। আমি ভাবতে লাগলাম যে এই সময় বীরেন কোথায় যেতে পারে। বাইরে তখনও বজ্রপাতের আওয়াজ শোনা যাচ্ছিল, তখনও বৃষ্টি হচ্ছিল। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। আমার মনটা যেন কেউ মুঠোয় চেপে ধরেছে মনে হল, কারণ বৌদির ঘর থেকে আওয়াজ আসছিল। আমি ঘরের দরজা অবধি গেলাম, ঘরের মধ্যে তাদের দুজনের মধ্যে যেন কথা হচ্ছে। আমি যা শুনতে পেলাম তাতে আমার মাথা ঘুরে গেল। আমার মনে হচ্ছিল যে আমি সবকিছু হারিয়ে ফেলেছি। আমার বৌদির ঘরে আমার স্বামী। আমি আমার ঘরে ফিরে গেলাম। আমার চোখ যেন পাথর হয়ে গিয়েছিল। আমি এক ফোঁটাও চোখের জল ফেলিনি। তখন আমার এমন একটা প্রমাণ দরকার ছিল যেটা আমি সবার সামনে আনতে পারব, আর আমি তখন আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছিলাম। ঠিক তখনই মোবাইলে একটা মিসড কল আসলো। যখন আমি মোবাইলটা হাতে ধরলাম, দেখলাম তখন ওর এক বন্ধুর কল আসে যেটা ততক্ষণে কেটে যায়, কিন্তু মোবাইলে নেট ডেটা অন ছিল। হোয়াটসঅ্যাপ ভিডিও কলে যখন নম্বরটি দেখলাম, আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম। আমি যখন সেখানের চ্যাটগুলো সব পড়ছিলাম, তখন আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছিল। কিন্তু আমি প্রমাণ চেয়েছিলাম যাতে আমি আমার স্বামী এবং বৌদির জঘন্য রূপ সবার সামনে আনতে পারি। এদিকে বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। দাদার ফোন এলো, বলল যে বৃষ্টি না থামলে আমার আসা সম্ভব না। বীরেন ফিরে যেতে চাইলে আমি তাকে বাধা দিয়েছিলাম, কারণ এখন আমাকে প্রমাণ সংগ্রহ করতে হবে। বীরেন বলতে লাগল, আমার পক্ষে দিনে যাওয়া সহজ, কিন্তু রাতে যেতে পারবো না। আমিও বললাম, বাড়ি গিয়ে তোমার মন খারাপ হবে, তাই আজ এখানেই থাকো। বীরেন আমার কথায় রাজি হল। বৌদি রান্নাঘরে রান্না করতে গেলে আমি তার ঘরে গিয়ে বাথরুমের আলোতে আমার ক্যামেরা লাগাই, কিন্তু ক্যামেরার ফোকাস ঘরের দিকেই ছিল। ওই ঘর থেকে আমি বেরিয়ে এলাম। রাত্রে বীরেনের আবার ঘরে ছিল না, কিন্তু এবার আমি ঘরের বাইরে আর যাইনি, কারণ আমি তাকাতে সাহস পাইনি। আগে মিথিলা বৌদিকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু সে ভন বের হল। তারপরে আমার স্বামী বীরেনকে ও ভালোবাসি, কিন্তু সেও খারাপ চরিত্রের মালিক বের হল। সকালে ঘুম থেকে উঠে ক্যামেরা দেখে চমকে উঠলাম। সেই ভিডিওতে দেখা যায় আমার বৌদি তার ঘরে অন্য একজনের সাথে কথা বলছিল। আমার বৌদির যদি অন্য কারোর সাথে পরকিয়া থাকে, তাহলে বীরেন এত রাতে কোথায় উধাও হয়ে যায়? ওই রাতে যে কথাগুলো শুনেছিলাম, সেটা বীরেনের আওয়াজ ছিল না, ছিল এক যুবকের। ঘরে গিয়ে আমি আমার বরকে জাগিয়ে দিলাম। ওকে জিজ্ঞেস করতে লাগলাম যে রাতে সে কোথায় যায়।
প্রথমে ও আমার দিকে তাকিয়েছিল বেশ কিছুক্ষণ, তারপর বলল যে ও একটি এজেন্সির সদস্য, তাই তাকে ঝড়ের রাতে ডিউটিতে যেতে হয় এবং এটা ও সবাইকে বলতে পারে না। আমার ভাই কাজ থেকে বাড়ি ফিরে এলে আমি তাকে সেই ভিডিওটি দেখাই। আমার দাদা আমার বৌদিকে এরপর ডিভোর্স দিয়ে দিয়েছিল, কারণ তখন তার কাছে ওই মহিলার নোংরামির প্রমাণ ছিল। আমার ভাইয়ের দ্বিতীয় বিয়ে হয়েছিল একটি শালীন চেহারার মেয়ের সাথে, যে তাকে খুব ভালোবাসে এবং তাকে সম্মান করে। শোনা গেছে যে মিথিলা বৌদি আর বিয়ে করেনি, ওই লোকটা মিথিলা বৌদির সঙ্গে প্রতারণা করছিল, তাই সেই লোকটাই ওকে ছেড়ে চলে গেল। এখন তার আফসোস করা ছাড়া আর কিছুই নেই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।